যদি কেউ বিসিএ করে তারপরে 100% সেখানে ক্যাম্পাসিং এ তারা অ্যাবজর্ব হতে পারে। একটু জেনে নিই যে গভর্নমেন্ট যেটা আপনাদের যেমন আইআইএসটি শিবপুর জি ইউনিভার্সিটি সেখানে আপনারা বিটেক এমটেক দেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে, সেখানে কিরকম ক্যাম্পাসিং অ্যাবজর্ব? সেখানে অ্যাবজর্ব তো বেসিক্যালি কম্পিউটার সায়েন্সে যদি বলতে হয় তো 100% আমাদের। আচ্ছা, তো এবার মোটামুটি 90% থেকে যায় ওভারঅল, কিন্তু সেখানে তো বিসিএ এমসিএ করা হয়। ডিপ্লোমা করছে, কারণ কি ডিপ্লোমা করতে গেলে তার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 10, সে 10 পাস করে যেতে পারে, কিন্তু ক্লাস 10 পাস করার পর তাকে ডিপ্লোমা করতে যেতে হবে। এবার ডিপ্লোমা করার পরে তাকে বিসিএ তে আসতে পারে, কেন সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে ম্যাথ সায়েন্স ফিজিক্স এগুলো পড়ছে, কারণ 10 প্লাস 2 ইকুইভ্যালেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তখন কিন্তু আর মানে গ্র্যাজুয়েশনের জন্য এ থাকছে না যে একটা একটা লেভেল তৈরি হয়ে গেল তারপরে সে গ্র্যাজুয়েট হতো, না সেক্ষেত্রে আবার তুমি বিসিএ করতে গেলে আবার 10 প্লাস 2 ওটাকে মানে ওই 3 ইয়ার্স ডিপ্লোমাটাকে ও 2 ইয়ার্স 10 প্লাস 2 ধরা হচ্ছে। আচ্ছা, তাকে যদি গ্র্যাজুয়েট হতে হয় ডেফিনেটলি যখন ও এ করেছে আপনার ডিপ্লোমা পাস করেছে তারপরে সে জেলের যেটা বলে আর কি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি, সেখানে অ্যাপিয়ার করে সে ইঞ্জিনিয়ারিং কোর্সে যেতে পারে গ্র্যাজুয়েশন হওয়ার জন্য। আচ্ছা, ডক্টর সেন, অ্যাকচুয়ালি ডিপ্লোমা করার পড়তে এটা 3 ইয়ার্স এর কোর্স হয়, তো সেটা যেটা ডক্টর বোর্ড বললেন মাধ্যমিক করে করতে পারে অথবা উচ্চ মাধ্যমিক করে ডিপ্লোমা করে। তো ডিপ্লোমা করার পর আমরা সাজেস্ট করব না বিসিএ তে যাওয়ার, কারণ কি ডিপ্লোমা করার পর জিলেট যেটা আপনি বললেন জিলেট দিয়ে ও বিটেকে এডমিশন নিতে পারে এবং তাতে 1 বছরের ছাড় আছে এবং সে 3 বছরে সে বিটেক ডিগ্রি নিয়ে বেরিয়ে যেতে পারে। তারপরে সে যেহেতু আপনারা বলছেন যে বিসিএ তে তার অনেক সুবিধা আছে মানে চাকরির সুবিধা আছে, সে যদি মনে করে যে আমি এখন এবার বিসিএ টা করতে চাইছি মানে 10+3 মানে 13 বছর করলো, 3টে করার পর তারপরে যদি সে বিসিএ তে আরো 3 বছরে যায় তাহলে কি সেটা যেতে পারে মানে সম্ভব কি না? আমার তো মনে হয় না, আমি এরকম কোন কেস দেখিনি বিটেক এর দিকে, তবে সে বিটেক এর যেতে পারে কিন্তু বিসিএ তে আমি আজ অবধি দেখিনি। তবে অ্যাডিশনালি যেটা এই ক্ষেত্রে বিসিএ করা কোনো মানে হবে না, সেক্ষেত্রে ও গ্র্যাজুয়েশনের দিকে যাওয়াই ভালো, এখন এমন হতে পারে যে ডিপ্লোমা করে সে চাকরি পেয়ে গেছে, চাকরি করতে করতে সে পড়াশোনাও করতে পারে, বিভিন্ন জায়গায় পার্ট টাইম ও কিন্তু করানো হয়, গ্র্যাজুয়েশনের একটা স্কোপ থাকে। হ্যাঁ, একটু ইউনিভার্সিটি গুলোতে খেয়াল রাখলেই হবে, তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে গেলে তাকে তো যদি ফুল টাইম হয় তাহলে তো সেকেন্ড ইয়ারে এন্ট্রি নিচ্ছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার 3 বছরে সে কমপ্লিট করছে। এবার যদি যে পার্ট টাইমে যেতে চায় সেটা খুব সম্ভবত 5 ইয়ার্স, যেটা যেটা পার ইভিনিং এ হয় 6টা থেকে 5 ইয়ার্স, তো এবার যেটা হচ্ছে নিজেকে সবসময় তৈরি রাখতে হবে, তৈরি রাখতে গেলে ডেফিনেটলি যে সাবজেক্ট গুলো পড়ছি একটু ভালো করে মন দিয়ে পড়া ভালো, যতটা সম্ভব ডিটেলস এ পড়া ভালো, তাতে কি হয় যদি ধরো চাকরি হলে তো খুবই ভালো বিষয় হয়ে যাওয়ার পরে করার পরে, কিন্তু যদি কেউ হায়ার স্টাডি করতে চায় বা চাকরি যদি না হয় তাহলে যেন হায়ার স্টাডির একটা যেন উইংটা যেন তৈরি হয়। আমি একমত, আমার টিপ যেটা থাকবে হচ্ছে হায়ার সেকেন্ডারি যে স্টুডেন্টরা পড়ছে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, এখন থেকে ওরা ভেবে নিক যে আমরা ভবিষ্যতে কোন দিকে যেতে চাইছি, এবং কম্পিউটার ইন্টারেস্টেড যদি স্টুডেন্টরা থেকে থাকে এবং পার্টিকুলারলি আমার টিপস গোস টু আর্টস এন্ড কমার্স স্টুডেন্টস, কারণ ওদের একটা পরবর্তীকালে খুব আমি দেখেছি যে ওরা বাকি স্টুডেন্ট যারা আছে ওদের সাথে বন্ধু বান্ধব ওরা সায়েন্স নিয়ে বিটেক ইন্টিগ্রেশন করছে ওরা কিছুই করতে পারছে না, তো এই ধরনের যারা আছে ওদের ঘাটাবার কিছু নেই, বিসিএ স্কোপটা খোলা আছে এবং তোমরা একটা কম্পিউটার সাবজেক্ট একটা নিয়ে নাও অথবা ম্যাথামেটিক্স নিয়ে নাও, ম্যাথামেটিক্স টাফ লাগলে বেসিক স্টুডেন্টদের একটা ফিজিক্স এন্ড কেমিস্ট্রি সম্বন্ধে ফোবিয়া থাকে, ম্যাথ সম্বন্ধেও থাকে,
তো যদি হায়ার সেকেন্ডারিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স থাকে তাহলে ওই রাস্তাটা খোলা থাকে। অসুবিধা নেই, বেশ একদম সবশেষে একটু জানিয়ে দিই, তোমরা কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছো, কি সাবজেক্ট নিয়ে দেখতে চাইছো, বা তোমাদের মত কি এই অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারো আমাদেরকে চিঠি লিখে। আমাদের চিঠি লেখার ঠিকানা কি হতে চাই, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, গল্ফ প্রেম, আশুপতি উদয়শঙ্কর সরণি, কলকাতা 700095। আমাদের ইমেল আইডি কি হতে চাই